মর্নিং। তো আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট দিন, সকাল সকাল উঠে এখন আমরা আবার যাচ্ছি মেল রোডের দিকেই, আর আজকে আমরা কেভেন্টার্সে ব্রেকফাস্ট করব। ইচ্ছা আছে কেভেন্টার্সে ব্রেকফাস্ট করব, আবার ও বলছে যে নাকি লাইন লেগে যায়। হ্যাঁ, যেহেতু আজকে সানডে তো কেভেন্টার্সে ভিড়টা অন্য দিনের থেকে একটু বেশিই হবে, তো দেখি। খুব বেশি ভিড় হলে যাব না হয়তো, দেখা যাক। যদি দেখি খুব বেশি ভিড়, অনেকক্ষণ ওয়েটিং টাইম, তাহলে আর কেভেন্টার্সে যাবো না, পাশাপাশি অন্য কোথাও ব্রেকফাস্ট করে আমরা আবার চলে আসব। চলে আসব না, ইচ্ছা আছে আরও কিছু এই কাছাকাছি কয়েকটা স্পট ঘোরার। বাট শুনছিলাম এখানে নাকি কোনো একটা পলিটিক্যাল পার্টির আজকে র্যালিও আছে, তো জানি না কতটা কি খোলা পাবো। যাই হোক, এখন আপাতত ব্রেকফাস্ট করি। আর দার্জিলিংয়ে সকালবেলা মানে ওয়েদারটা কি দারুণ লাগছে, মানে একটা আরও ঘুরে বেরিয়েছিলাম দেখি যদি ফাঁকা থাকে আমরা খেতে ঢুকে যাবো। দিক থেকে মেল রোডে যাওয়ার এই রাস্তাটা মানে সত্যিই খুব সুন্দর, পুরো প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, প্রচুর গাছ, আর যখনই আসি তখনই দেখি কোনো না কোনো পাখি ডাকছে, ভালো লাগে। তো আমাদের তো প্রচুর ওয়াকিং হচ্ছে, মানে আমরা যে কতবার হোটেল থেকে মেল যাচ্ছি আসছি, কিছু না কিছু খাওয়া দাওয়া করছি বা কেনাকাটা করছি, আর কালকে সান্দাকফু গিয়ে তো প্রচুর হাঁটাহাঁটি হয়েছে। সত্যি কথা বলতে কি আমাদের ওখানকার ওয়েদার এইভাবে লিজার ওয়াকের জন্য একদমই নয়, মানে এইখানে ওয়েদার এতটাই সুন্দর যে কারণে আমরা এটা করতে পারছি, ওখানে 40-42 থাকলেই সত্যিই তাই। তো যাই, হাঁটতে তো খুবই ভালো লাগছে, মানে ওয়েদারটা কি দারুণ লাগছে, পুরো কুয়াশা না মেঘ এটা যাই বলুন, মাঝে মাঝে রোদ্দুর আসছে, দারুণ। কেভেন্টার্সে খেতে খেতে কেভেন্টার্সের একটা ছোট্ট হিস্ট্রি বলে দিই। 1911 সালে সুইডেন থেকে আসা একজন ডেয়ারি স্পেশালিস্ট এডওয়ার্ড কেভেন্টার প্রথম এই কেভেন্টার্স কিন্তু তৈরি করেছিল। পরে যখন 1937 সালে এডওয়ার্ড কেভেন্টার্স মারা যান, তখন ডালমিয়া গ্রুপ, ইন্ডিয়ার যে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে ডালমিয়া গ্রুপ, সেই ডালমিয়া গ্রুপ এই কেভেন্টার্সকে অ্যাকোয়ার করে, আর এখন ডালমিয়া গ্রুপই এই কেভেন্টার্সের মালিক। তো যেহেতু ব্রিটিশদের তৈরি করা, তো খাওয়া দাওয়া সব কিছুতেই তো সেই ব্রিটিশ কালচারটা রয়েই গেছে, সসেজ, সালামি, এগ পোজ, স্যান্ডউইচ, বার্গার, মানে পুরোটাই হচ্ছে ব্রিটিশ কালচারের মধ্যে দিয়েই হয়। আর খাবারের টেস্ট নিয়ে কোনো কোয়েশ্চেন হবে না, খাবারের টেস্ট অসাধারণ। আর এখানকার প্রত্যেকটা যে মিটের, প্রত্যেকটা মিটের কিন্তু আলাদা আলাদা টেস্ট আছে, আলাদা আলাদা ফ্লেভার আছে। এখানকার সসেজ কিন্তু আমরা যে রেগুলার সসেজ খেয়ে থাকি একদম ডিফারেন্ট, দারুণ। ব্রেকফাস্ট করার পর আমরা একটু গ্লেনারিজে এসেছিলাম এদের বেকারিটা দেখতে। তো বেকারিতে বেশ ভালোই দেখছিলাম, পাশে আরও কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছিল। তো সেখান থেকে আমি একটা এখানে দার্জিলিংয়ের মেড ইন দার্জিলিং হিলস লেখা আছে একটা ওয়াইল্ড অর্কিডের মিস্ট কিনেছি,
বেশ সুন্দর স্মেল, এটার ভীষণ সুন্দর গন্ধ, না কিনে থাকতে পারলাম না। আমরা এসেছি দার্জিলিংয়ের সেন্ট অ্যান্ড্রিউস চার্চে। তো সেন্ট অ্যান্ড্রিউস চার্চ 1843 স্কটিশরা তৈরি করেছিল, আর এখানে মেইনলি তখন স্কটিশ পিপল আর দার্জিলিং যারা টি প্ল্যান্টার্স ছিল তারাই এখানে প্রে করতে আসতো। তো এখন এই চার্চ সর্বসাধারণের জন্য ওপেন, আর দার্জিলিংয়ে সানডে সানডে করে ট্যুরিস্টদের অ্যালাউ করে সেন্ট অ্যান্ড্রিউস চার্চে ঢোকার জন্য। তো আমরা এখন যাচ্ছি ওপরে। আমরা চার্চে এখানে এসেছিলাম, বাট এখানে যে মানে একজন চার্চেরই বোধহয় কোনো কর্মী বা এরকম কেউ হবে, তো তিনি বললেন যে চার্চ আজকে খুলবে 11:15 সময়। তো এখন বাজে সবে 10, আর যেহেতু আমাদের 12 চেক আউট করতে হবে হোটেল, তো আমাদের এটা স্কিপই করতে হচ্ছে। নেক্সট টাইম কোনো দিন গেলে আবার চার্চের ভেতরে আসবো। তো যাই হোক, চার্চের বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখলাম খুব সুন্দর, সেই পুরোনো তো যাই হোক, আমরা এবার যাই হোটেলের দিকে, তারপর একটু রেডি টেডি হয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো। যেমনকি আপনাদের বলা হয়েছিল যে আমরা একটা পারপাসে নর্থ বেঙ্গলে এসেছি, সেটা কারণটা হচ্ছে শিবজিতের একজন কলিগের বিয়ে ছিল আজকে, তাদের রিসেপশন শিলিগুড়িতে। তো আমরা সেখানেই যাবো বলেই অ্যাকচুয়ালি এসেছি এখানে, আর যেহেতু শিলিগুড়ি আসছি আর সানডে আজকে, তো হাতে দুদিন সময় করে আমরা একটু দার্জিলিং এবং সান্দাকফু দুটোই ঘুরে নিয়েছি।
তো চলুন বিয়ে বাড়িতে যাওয়া যাক। আমাদের সাজাগোজা রেডি। তো অ্যাজ অলরেডি কৃত্তিকা বলেই দিলাম, আমার এক কলিগের বিয়ে ছিল আজকে, রিসেপশন। তো অলরেডি আমরা সবাই রেডি, সব ফিটফাট, এবার যাচ্ছি আমরা বিয়ে বাড়িতে। আসার পর রাতে আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে মানে এসেই শুয়ে পড়েছি। তো যাই হোক, তারপর সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা চলে এসেছি এয়ারপোর্টে, বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা এখন ফিরবো কলকাতার দিকে। তো ব্রেকফাস্টে কী আর খাবো ভাবলাম, লাস্ট দার্জিলিংয়ের টাচটা একটু খেয়েই যাই। তো আমরা নিয়ে নিয়েছি মোমো, দুজনের দু প্লেট মোমো নিয়ে নিয়েছি, এখন মোমো খাই। মোমো খেয়ে নিই, আর এখানেই আমরা ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের সাথে। তো এই ছিল আমাদের দার্জিলিং আর সান্দাকফু ঘোরার ছোট্ট ট্রিপ। আমরা আসবো আবার খুব সুন্দর সুন্দর ট্র্যাভেল এবং অন্যান্য ভিডিওস নিয়ে। তো সঙ্গে থাকতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, পরিবারের সাথে, আর অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।